কথায় বলে, গান হলো মানুষের মনের খোরাক। হাসি আনন্দ বেদনা ও কষ্ট নিয়েই মানুষের জীবন। তবে কেবলমাত্র গানের মাধ্যমেই এ সকল অনুভূতিগুলোকে মানুষের হৃদয়ে স্পর্শ করে। আমাদের দেশে বেশ কয়েকজন গুণী ও সুমধুর কণ্ঠের গায়িকা রয়েছেন। তাদের গানের সুমধুর কণ্ঠে আমাদের হৃদয় স্পর্শ করে। আজ আমি দেশের সেরা 10 জন বাঙালি গায়িকাদের নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার 10, সালমা আক্তার। ফোক গানের শিল্পী হলেন সালমা আক্তার। কুষ্টিয়ায় কেটেছে তার শৈশবকাল। ছোটবেলায় গাছে গাছে উঠে গান গাইতেন তিনি। মাত্র 13 বছর বয়সেই টেলিভিশনে একটি ট্যালেন্ট হ্যান্ড শোতে অংশগ্রহণ করেন। তখন প্রতিযোগীদের মধ্যেই তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। 2006 সালে সে প্রতিযোগিতায় বিচারক ও দর্শকদের SMS-এ প্রথম হন সালমা। এরপর পাল্টে যায় তার জীবন। এখন পর্যন্ত 7টি একক অ্যালবাম সহ মোট 11টি অ্যালবাম প্রকাশ হয়েছে তার। মাঝে বিয়ে এবং সন্তান জন্মের পরে গানে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু বর্তমানে আবারও গানে ফিরেছেন নতুন অ্যালবাম নিয়ে। নাম্বার 9, বেবি নাজনীন। বেবি নাজনীন বাংলাদেশের একজন নৈপথ্য কণ্ঠশিল্পী। 1976 সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি 2003 সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বেবি নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ঘুম ভাঙায়া গেলুরে মরার কোকিলে উল্লেখযোগ্য। এছাড়াও দু চোখে ঘুম আসে না, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি তার খুবই জনপ্রিয় গান। নাম্বার 8, ডলি সায়ন্তনী। ডলি সায়ন্তনী হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী। তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি 15টি একক অ্যালবাম, 100টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামে কাজ করেছেন তিনি। এছাড়াও তিনি 700টির উপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি একমাত্র গায়িকা যিনি অসংখ্য মুভি গানে অংশগ্রহণ করেছেন। নাম্বার 7, দিলশাদ নাহার কণা। দিলশাদ নাহার কণা একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। নিজের প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা টাইটেল গানটির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠ গায়িকা কণা। এরপর একে একে আরও 2টি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। ইমনশার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় 500 জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। আবি তো লামহে শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায় জিঙ্গেল করেছেন কণা। তিনি বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাদশাহ পুরস্কার, বাবিশাহ পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার। নাম্বার 6, ফরিদা পারভীন। ফরিদা পারভীন বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। তিনি মূলত পল্লীগীতি গেয়েই থাকেন। বিশেষ করে তিনি লালন সঙ্গীতের জন্য বেশি জনপ্রিয় অর্জন করেছেন। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। 1968 সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন। নজরুল গীতি দিয়ে শুরু করলেও তিনি পরবর্তীতে দেশাত্মবোধক গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ 2008-এ সেরা সঙ্গীতের জন্য পুরস্কৃত হন। এছাড়াও তিনি 21শে পদক 1987 সালে পেয়েছিলেন এবং জাতীয় চলচ্চিত্র পদকে ছায়াছবির গানে সেরা কণ্ঠদানকারী হিসেবে 1993 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। নাম্বার 5, মমতাজ। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম আরেকজন কিংবদন্তী গায়িকা। 700+ একক অ্যালবামে কণ্ঠ দেওয়া এই জনপ্রিয় শিল্পী পালাগান থেকে শুরু করে প্লেব্যাক পর্যন্ত সকল ক্ষেত্রেই তিনি নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 2005 সালে তার যখন আকাশচুম্বীর জনপ্রিয়তা, তখন পরিচালক উত্তম আকাশ তাকে নিয়েই তার বায়োপিক সিনেমা মমতাজ নির্মাণ করেছিলেন। এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি ও হেলাল খান। তবে ছবিটি আশানুরূপ ব্যবসাফল হয়নি। নাম্বার 4, রুমানা মোর্শেদ কনকচাপা। বাংলাদেশের জনপ্রিয় এক শিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। একেবারে ছোটবেলাতেই গানে হাতে খড়ি। রেডিওতে কলকাকলি অনুষ্ঠানে দিয়ে গান গাওয়া শুরু হয় তার। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানে 78 সালে জাতীয় পুরস্কার পেয়েছেন।
পরিবারেই ছিল সঙ্গীতের আবহ। বাবা শখ করে গান করতেন, তার কাছে উৎসাহ পেয়েছেন গানের। গান গাইতেন বড় বোনও। নতুন কুড়িতে পুরস্কার জেতার পর বাবাই তাকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়ার সুযোগ করে দিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরে তিনি একাধিক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নাম্বার থ্রি, সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত নাম সাবিনা ইয়াসমিনের। এখন পর্যন্ত প্রায় 16,000 মতো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 12 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পুরস্কার ও আরো নানান সম্মাননা। ছোটবেলায় খুবই চঞ্চল প্রকৃতি ছিলেন এ শিল্পী। মা ও বোনদের গানের মধ্যে দিয়েই তার গাওয়ার শুরু। প্রথমে খেলাঘর নামে বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন সাবিনা ইয়াসমিন। বেতার ও চলচ্চিত্রে বড়দের গান করেন 1967 সালে। বড়দের গানে যাত্রা শুরু হয় স্কুলে পড়ার সময়। নাম্বার টু, রুনা লায়লা। সঙ্গীত পছন্দ করেন অথচ রুনা লায়লাকে চেনেন না, দক্ষিণ এশিয়াতে অন্তত এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের 18টি ভাষায় 10,000-এর বেশি গান করেছেন এই জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের মতো ভারত আর পাকিস্তানেও বেশ জনপ্রিয় রুনা লায়লা। তার শিল্পী ইমেজকে সম্মান জানিয়ে 1995 সালের চাষী নজরুল ইসলাম তাকে দিয়ে নির্মাণ করেন একটি রোমান্টিক থ্রিলার মুভি শিল্পী। 1993 সালের আমেরিকান মুভি দ্য বডিগার্ড এর আদরে নির্মিত এই সিনেমাটি তার বিপরীতে অভিনয় করেন তার স্বামী আলমগীর। এরপর তাকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি। তিনি বাংলাদেশ সহ অনেক দেশ থেকে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। নাম্বার ওয়ান, ফিরোজা বেগম। ফিরোজা বেগম বাংলাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকী রূপ হিসেবে বিবেচনা করা হয়। শিল্প চর্চায় অসাধারণ অবদানের জন্য 1979 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিতি স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এছাড়াও তিনি 21 পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বর্ণপদক, সেরা নজরুল সঙ্গীত শিল্পী পুরস্কার একাধিকবার, নজরুল একাডেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট। তিনি জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে গোল্ড ডিস্ক, 2011 সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। 12 এপ্রিল 2012 তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বঙ্গ সম্মান পুরস্কার গ্রহণ করেছিলেন। 28 জুলাই 2018 সালে তার 88তম জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মাননা প্রদান করেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে জানাতে পারেন। আগামী কোনো ভিডিও পাওয়ার অপেক্ষায় সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।